আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে এই যে আমার দ্বিতীয় পার্ট শেয়ার করব, যে আমার প্রথম পার্টে শেয়ার করেছিলাম বডির অংশ বা গলার অংশ, আজকে দেখাবো নিচের যে রাউন্ড ডিজাইনটা করেছি এটা। তাহলে চলুন, তো এতটুক পর্যন্ত হচ্ছে আমি প্রথম পার্টে শেয়ার করেছি গলাটা কীভাবে বানিয়েছি বা বডিটা বানিয়েছি। তো দেখুন, এখানে হচ্ছে আমি তিনটি লাইন করেছি। এখন তিন লাইন করার পর হচ্ছে আমি আমার ফ্রকের যে রাউন্ড শেপটা আছে সেটা করব। তো এর জন্য হচ্ছে আমি সুতা নিচ্ছি অন্য কালার, আর এই যে আমি যে ফ্রকটা বানাচ্ছি এটা হচ্ছে উল সুতা দিয়ে বানাচ্ছি। এটা চাইলে কিন্তু শীতের দিনে আপনাদের বাচ্চাকে পরাতে পারবেন। যেখানে যেহেতু দুইটা চেন করেছিলাম এর আগের লাইনে বা আগের পার্টে আপনারা দেখতে পারবেন, আমি পার্টটা হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি একটি স্লিপ স্টিচ করে আমি চেন করেছি দুইটি, করে এখানে হচ্ছে আরেকটি ডাবল ক্রোশেট করেছি, দুইটি চেন করে আরও দুইটি ডাবল ক্রোশেট করব। কারণ এই বডির কাছ থেকে হচ্ছে আমি আমার ফ্রকের রাউন্ড শেপটা করব। তো এখানে হচ্ছে দেখুন আমি দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম, নেওয়ার পর এক দুই দুইটি চেন করে এই যে সাথে যে আরও দুইটি চেনের ঘর আছে এখানে আমি আবারও দুইটি ডাবল ক্রোশেট করব, দুইটি চেন করব, দুইটি ডাবল ক্রোশেট করব আবার। আর অনেক আপুরাই বলে আমি নাকি খুব স্পিডে ভিডিও করি, তো আসলে স্পিডে ভিডিও করার কারণ হচ্ছে দেখা যায় অনেক সময় অনেক ভিডিও অনেক বড় হয়ে যায়, তো অনেক আপুর বিরক্ত হয় এত বড় ভিডিও দেখতে। এর জন্য আসলে আমি স্পিডটা একটু বেশি দিয়ে করি। তো এখন থেকে আপনারা স্লো মোশনে ভিডিও দেখতে পারবেন, তাহলে আপনাদের কাজটা শিখতে সুবিধা হবে। তো এভাবে প্রত্যেকটি ঘরের মধ্যে আমি হচ্ছে এই ডিজাইনটা করে নিয়েছি। এখন হচ্ছে এর পরের লাইন করব। এখানে স্লিপ স্টিচ দিয়ে যে চেনের ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে যে মাঝখানে যেহেতু দুইটা চেন করেছি এই ঘর থেকে আমি আবার উপরে লাইনে উঠব এর জন্য। এখন আবারও দুইটি চেন, এক দুই দুইটি চেন করে আবারও একটি ডাবল ক্রোশেট করব। যেহেতু দুইটি চেন করেছি দুইটি চেনের সমান হচ্ছে আমার একটি ডাবল ক্রোশেট, আবারও দুইটি চেন, আবারও দুইটি ডাবল ক্রোশেট, আবারও দুইটি চেন, আবারও এই যে ঘর থেকে মাঝখানে যেহেতু দুইটি চেন করেছি এখানে আবারও দুইটি ডাবল ক্রোশেট করব। দুইটি চেন করব, আবারও দুইটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি প্রত্যেকটি ঘরে সেম একইভাবে কাজগুলো করব। যেহেতু প্রথম যে লাইনটা আকাশি কালার সুতা দিয়ে করেছি সেম সেইভাবেই আমি করে যাব। আর যখন আমি কাজটা করার পর অনেকখানি লম্বা হয়ে যাবে তখন হচ্ছে আমি আরও কিছু ডিজাইন করব যাতে ফ্রকটার রাউন্ড শেপটা আরও রাউন্ড দেখায়। এভাবে হচ্ছে দেখুন আমি করে নিয়েছি অনেকগুলো লাইন, কিন্তু করে নিয়েছি আমি টোটাল এখানে ছয়টা লাইন করে নিয়েছি। সাত নম্বর লাইন থেকে হচ্ছে আমি ডিজাইন করব। তো এখানে কিছু অংশ করে নিয়েছি ডিজাইন, তো আমি দেখাচ্ছি ডিজাইনটা কিভাবে করতে হবে। খুব সহজেই হচ্ছে ডিজাইনটা করতে পারবেন। এখানে দুইটি চেন করতে হবে, করে যে মাঝখানে যেহেতু ছয় নম্বর ঘর যেটা ডিজাইনটা করেছি এই ঘরে হচ্ছে যেহেতু দুইটা চেন করেছি এই ঘরে হচ্ছে একটি ডাবল ক্রোশেট করতে হবে, আবারও দুইটি চেন করে আবারও এই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব, দুইটি চেন করব, এখন দুইটি ডাবল ক্রোশেট করে দুইটি চেন করব, আবারও দুইটি ডাবল ক্রোশেট করব। আবারও দুইটি চেন, আবারও একটি ডাবল ক্রোশেট, মাঝখানে যে চেন করেছিলাম দুইটা সেখানে হচ্ছে একটি ডাবল ক্রোশেট করে আরও দুইটি চেন করব, করে আবারও দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট করব। আর আপনারা যদি আমার কাছ থেকে বাচ্চাদের জন্য কিছু নিতে চান কুশি কাটার, তো অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন।
এভাবে এই লাইনটা করে নিব। দেখুন এভাবে করে নেওয়ার পর হচ্ছে এর পরের লাইন করব, কারণ এখন যে ডিজাইনটা করব সেটা হচ্ছে আমার ফ্রকের যে রাউন্ড শেপটা, এটা আমি আরেকটু রাউন্ড করতে চাচ্ছি, গোল করতে চাচ্ছি, এর জন্য হচ্ছে এই লাইনটা করতে হচ্ছে। আর আমার চ্যানেলে অনেক ডিজাইন পাবেন আপনারা, বাচ্চাদের জুতা, টুপি, ফ্রক, বিভিন্ন ডিজাইনের গলা পাবেন। আর স্ক্রিনে আমার ফেসবুক পেজ আছে, মাই হবি প্রজেক্ট, আপনারা আমার পেজে লাইক দিতে পারেন এবং আপনারা যদি কিছু নিতে চান আমার পেজে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আমার ফেসবুক গ্রুপ আছে কুশি কাটা এবং সেলাই ডিজাইন, আপনারা আমার গ্রুপে জয়েন হতে পারেন। দেখুন এই যে লাইনটা করছি আমি, কিন্তু দুইটি ডাবল ক্রোশেট করেছি, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, আবার দুইটি ডাবল ক্রোশেট করেছি, করে আবারও দুইটি চেন, আবারও এই যেহেতু একটি ডাবল ক্রোশেট করেছি এর আগের লাইনে, সেই ঘরে আমি দুইটি ডাবল ক্রোশেট করে দুইটি চেন করেছি, করে আবারও এই যে ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব, করে আবারও দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, আবারও দুইটি ডাবল ক্রোশেট। করে আবারও দুইটি চেন করব, এক দুই করে, এই যে এখানে আবারও দুইটি ডাবল ক্রোশেট করব, একটি ঘরে হচ্ছে দুইটি ডাবল ক্রোশেট করব। এভাবে দেখুন, এভাবে হচ্ছে লাইনটা আমি করে নেব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এর পরের লাইনটা এখন দেখাচ্ছি, বেশ কিছু লাইন হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো কীভাবে লাইনটা করেছি, যেহেতু এর আগের লাইনে হচ্ছে আমি দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট করেছি, সেই ঘরেই আমি হচ্ছে ডিজাইনটা করেছি। তো এই যে দেখুন এর আগের লাইনে কিন্তু আমি একটি চেনে দুইটি ডাবল ক্রোশেট করেছি, সেই দুইটি ডাবল ক্রোশেটের ঘরে হচ্ছে আমি আরও দুইটি ডাবল ক্রোশেট করেছি, দুইটি চেন, এই যে এই ঘরে হচ্ছে দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট, করে এক দুই, দুইটি চেন করলাম, করে আবারও এই ঘরে দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট করব। আবারও দুইটি চেন এই ঘরে, এই যেখানে যেহেতু দুইটি ডাবল ক্রোশেট করেছি, দুইটি ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব, একটি ডাবল ক্রোশেট আর হচ্ছে দুইটি, মানে একটি সুতা দিয়ে আমি জয়েন করে দিব, কারণ এর পরের লাইনে হচ্ছে আমি একটি ডাবল ক্রোশেট করব। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি লাইনটি করছি, ডিজাইনটি কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু দেখলেই করতে পারবেন। এভাবে আমি এই লাইনটা সম্পূর্ণ করে নিব। এখন এর পরের লাইন দেখাচ্ছি, আবারও দুইটি চেন দিয়ে শুরু করলাম, যেখানে স্লিপ স্টিচ করব চেইনের মধ্যে, না হলে হচ্ছে আমার লাইনটা আমি উপরে উঠতে পারবো না, কারণ মাঝখান থেকে ডিজাইনটা করব। দুইটি চেন করে একটি ডাবল ক্রোশেট করলাম, আবারও দুইটি চেন, আবারও দুইটি ডাবল ক্রোশেট, এক দুই, আবারও দুইটি চেইন করে এই ঘরে হচ্ছে আমি আবারও দুইটি ডাবল ক্রোশেট করে, দুইটি চেইন, দুইটি ডাবল ক্রোশেট, এক দুই, দুইটি চেইন করে এখানে একটি ডাবল ক্রোশেট করলাম, করে আবারও দুইটি চেইন করে এই ঘরে আবারও দুইটি ডাবল ক্রোশেট করব, আবারও দুইটি চেন, আবারও দুইটি ডাবল ক্রোশেট, আবারও দুইটি চেন করে এখানে আমি আবারও দুইটি ডাবল ক্রোশেট করব। আর অনেক আপুরাই জানতে চায় কীভাবে কাজ করার পর যেভাবে সুতা শেষ হয়ে যায়, কীভাবে আমি সুতা জয়েন করে থাকি, সেটার একটা টিউটোরিয়াল আমি এর পরে আপনাদের সাথে শেয়ার করব। আর সুন্দর বড় আপুদের জন্য আমি একটি গলা বানাচ্ছি, আমার গলাটা বানানো
হয়ে গেলে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আবারও আমি দুইটি চেইন করে এভাবে করে নিয়েছি। দেখুন এভাবে সম্পূর্ণ কাজটা আপনারা করে নেবেন। এর পরের লাইনটা দেখাচ্ছি, কারণ আমি অফ ক্যামেরায় বেশ কিছু ডিজাইন করে নিয়েছি, যেভাবে হচ্ছে প্রথমের কাজগুলো করেছিলাম আকাশি কালার সুতো দিয়ে, সেম সেইভাবেই হচ্ছে এই ডিজাইনটা করব। তাহলে চলুন। আর কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর, এটা হচ্ছে আকাশি কালার এবং হচ্ছে মিষ্টি কালার, কালার দুটো খুবই সুন্দর। এক দুই, দুটি চেইন করে এই ঘরে হচ্ছে আমি দুইটি ডাবল ক্রোশেট করব, দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট। আসলে এই এর ঘরের এই লাইনটাতে হচ্ছে ভুলে হচ্ছে আমি দুইটি ডাবল ক্রোশেট করতে ভুলে গিয়েছি। দেখা যায় অনেক সময় কাজ করতে করতে তাড়াহুড়োর কারণে কিছু লাইন মানে ভুল হয়ে যায় বা মিস্টেক হয়ে যায়। তো দেখুন এভাবে হচ্ছে একটি ঘরে দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশেট করে আমি আবারও দুইটি চেন করে নিলাম। নেওয়ার পর এই যে ঘরের এই যে ঘরটা, এই ঘরটাতে আমি আবারও দুইটি ডাবল ক্রোশেট করলাম, দুইটি চেন করব, আবারও দুইটি ডাবল ক্রোশেট। এক দুই, আবারও দুইটি চেন, আবারও দুইটি ডাবল ক্রোশেট। আবারও দুইটি চেন, আবারও দুইটি ডাবল ক্রোশেট। এভাবে এই লাইনটা সম্পূর্ণ করে নিব, কারণ এর পরের লাইনও কিন্তু সেম আমি এইভাবেই করব। যে লাইনটা এখন করছি এই লাইনটা দিয়ে হচ্ছে আমি লাস্ট পর্যন্ত করব, যতটুক পর্যন্ত আমার লম্বা দরকার ততখানি হচ্ছে আমি এই ডিজাইনটা করে নিব। আর মাঝখানে যে মিষ্টি কালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি অনেকখানি লম্বা নেওয়ার পর মাঝখানে এই মিষ্টি কালার ডিজাইনটা রেখেছি। এরপরে আমি আবারও আকাশি কালার সুতা দিয়ে কাজ করছি। এখন হচ্ছে এর পরের লাইন করছি, তো এর পরের লাইনটাও সেম একইভাবে করব, তাও কিছু লাইন আপনাদের সাথে শেয়ার করছি। আবারও দুইটি চেইন করে, দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, দুইটি ডাবল ক্রোশেট করে যে ডিজাইনটা করে নেব। আর কিছুদিন পরে আমি অনেকগুলো সুতার ভিডিও দেখাবো আপনাদের, যারা এই সুতাগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারবেন। তো কিছুদিন পর একটি ভিডিও পোস্ট দিব, সেই ভিডিও থেকে আপনারা কিন্তু সুতাগুলো পছন্দ করে নিতে পারবেন। আবারও দুটি চেইন করে এভাবে সেম একইভাবে এর আগের যে লাইন করেছি এভাবে, এরপরে হচ্ছে আমি সেম একইভাবে বাকি লাইনগুলো করে নেব। তো এখন হচ্ছে আমি গলার কাজটা দেখাই, কারণ গলার কাজটা কিন্তু প্রথম পার্টে শেয়ার করেছি। তো গলাটা কিভাবে ফিনিশিং করব সেটা দেখাই, কারণ গলার যে ডাবল ক্রোশেট করেছি সেই ডাবল ক্রোশেটে আমি প্রত্যেকটি ঘরে হচ্ছে আমি স্লিপ স্টিচ করব, যাতে আমার গলাটা ছড়ে না যায়, বা দেখা যায় অনেক সময় গলাটা কিন্তু বড় হয়ে যায়, তো স্লিপ স্টিচ করার কারণে হচ্ছে গলাটা আর বড় হয় না, সুন্দর থাকে। তো হচ্ছে আমি আকাশি কালার সুতা দিয়ে হচ্ছে আমি গলাটাকে স্লিপ স্টিচ করে দিচ্ছি। দেখা যায় অনেক সময় টেবিলে বসে কাজ করা হয় না, তো এখানে সেখানে বসেই আমি কাজ করি, তো তখন হচ্ছে আমার মানে টেবিলে বসে ভিডিও করতে খুব কষ্ট হয়, যে কারণে আমি যখন বিছানায় থাকি বা ফ্লোরে থাকি বা সোফায় থাকি, যেখানেই থাকি আমি সেখানে হচ্ছে আমি ভিডিও করে মোবাইলে রেকর্ড করে রাখি। তো দেখুন এটা হচ্ছে পিছনে যে আমি খোলা রেখেছিলাম যাতে বাচ্চার মাথাটা ঢুকানো যায়,
সেখানে হচ্ছে আমি স্লিপ স্টিচ করছি এবং হচ্ছে ফিতা দিয়ে দেব। আর এই গলাটা হচ্ছে একেবারে কলার ডিজাইনের মতো, যেমন করে কলার থাকে, যেমন সোয়েটারের যে কলার থাকে বা গেঞ্জির যেমন কলার থাকে গলা পর্যন্ত, তেমন হবে। এটা কিন্তু নর্মালি গলা না, এটা হচ্ছে কলারের মতো থাকবে। তো চেষ্টা করব, এই বয়সে যদি বাচ্চা থাকে অবশ্যই পরিয়ে দেখানোর চেষ্টা করব। আর যারা এই গলাটা বানাবেন অবশ্যই গলাটা মেপে নেবেন, কারণ আমি কিন্তু গলাটা মেপে আমি কিন্তু করেছি, যাতে সেই বয়সের বাচ্চার জন্য আপনারা গলাটা বানাতে পারেন। এভাবে স্লিপ স্টিচ করে আমি এই পাশ থেকে ওই পাশে নিয়ে জয়েন করে দিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা যায় অনেক আপুরা আমার ভিডিও দেখে কিন্তু পরে আর খুঁজে পায় না, তো তাদের জন্য হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে চলে যাবে। দেখুন, এই পাশ থেকে ওই পাশে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এখানে জয়েন করে আমি হচ্ছে আমি সুতাটা কেটে নেব, এবং অবশ্যই উল্টো পাটে সুতাটা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। এই যে কাঁটা দিয়ে বা হাতের সুই দিয়ে, যেমন চটের সুই, সুই দিয়ে আপনারা ভিতরে ঢুকিয়ে দিবেন। এখন হচ্ছে আমি ফিতা বানাচ্ছি। ফিতাটা সবাই পারেন, কম বেশি সবাই জানেন কীভাবে বানায়, তো এর জন্য আর দেখাতে পারলাম না। এই যে ফিতাটা হচ্ছে এমন, তো আমার ফ্রকটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর গলার ডিজাইনটা হচ্ছে প্রথম পার্টে শেয়ার করেছি, দ্বিতীয় পার্টে ফ্রকটা বানিয়ে দেখিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।